হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডালের বড়া রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখা যাক। নিয়ে নিয়েছিলাম মসুর ডাল। মসুর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছো? তারপর খুব ভালোভাবে এটাকে বেটে নিতে হবে। এরপর আমি যেটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছিলাম রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। ভিজিয়ে রাখা মসুর ডালকে আমি খুব ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি যাতে ডালের কোনো কুচি ভাব না থাকে। এরপর বাটা ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, এরপরে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, কুচিয়ে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা। তার সাথে আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন, নিয়ে নেব আমরা পরিমাণ মতো হলুদ এবং জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি চিনি, একটু নিয়ে নিয়েছি বেকিং সোডা, যার ফলে পকোড়াটা যত মুচমুচে হয়। সবকটা উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, ফেটানোটাই হচ্ছে মেন। প্রায় 1 মিনিট ধরে আমরা এর পেস্টটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে বেসনটাকে একটু একটু করে বড়ার আকারে আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়ামে রেখে বড়াটা আমাদের ভাজতে হবে। তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। নিচের দিকটা হয়ে গেলে আমরা খুব আস্তে আস্তে উল্টে নেব বড়ার অপর দিকটা। আমাদের কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। পকোড়া আমাদের রেডি হচ্ছে। পকোড়াটা আমরা লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে পকোড়াটাকে আমরা তুলে রাখব। পকোড়াগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মসুর ডালটাকেও কিন্তু আমরা সেম পদ্ধতিতে বড়ার আকারে তৈরি করে নেব। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম মসুর ডালের বড়া। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটাও অন করে দিতে ভুলো না, যাতে আমার পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে থাকো।